हाई स्टूडेंट वेलकम टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई भालोई आछो। बेश किछुदिन एकटु ब्यस्त थाकार कारणे आमी भिडियो करते पारिनी। आमार किछु भिउआर बारबार कमेंट करछिलो जे सर आपनि भिडियो दिच्छेन ना, सेई जोन्नो आजकेर भिडियो। एई भिडियोटा एक्चुअली अनेके रिक्वेस्ट करेछिलो क्लास 11 एबं क्लास 12 बोथ क्लासेर जोन्नो, किन्तु एई रिलेशन চ্যাপ্টারটা खूब इम्पोर्टेंट एकटा চ্যাপ্টার। सेटेर परे एक्चुअली रिलेशन चैप्टारटा आसे। अलरेडी सेटेर जोन्नो आमी एकटा भिडियो दुटो भिडियो बानिয়েছিলাম। সেই ভিডিওগুলো দরকার হলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা একটু দেখে নিও, তাহলে তোমাদের এই রিলেশন চ্যাপ্টারটা বা সম্বন্ধ চ্যাপ্টার যে রয়েছে এই চ্যাপ্টারটা বুঝতে সুবিধা হবে। তো আমি রিলেশন বা সম্বন্ধ বলার আগে যে বিষয়গুলো আগে না বললেই নয় সেগুলো একটু বলে দিচ্ছি। এই বিষয়গুলো ধারণা থাকতে হবে। প্রথম এক নম্বরে সেটের ধারণা থাকতে হবে। সেটা অলরেডি আমি বলেছি, সেটের উপর দুটো ভিডিও অলরেডি বানানো হয়ে গেছে, সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। তারপর যেটা আমাদের দরকার কার্টেজিয়ান প্রোডাক্ট অফ টু সেটস। প্রথম ভিডিওতে সেটের আমরা ইউনিয়ন ইন্টারসেকশন এগুলো করেছিলাম, দুটো সেটের বিয়োগ করেছি, এই ব্যাপারগুলো আমরা আলোচনা করেছি, ভেন ডায়াগ্রাম নিয়ে আলোচনা করেছি। এবার এখানে যেটা আমাদের দরকার রিলেশন পড়তে হলে দুটো সেটের প্রোডাক্ট, যেটাকে কার্টেজিয়ান প্রোডাক্ট বা কার্টেজীয় গুণফল বলা হয়, এখানে আমরা শিখবো অর্ডার পিরিয়ড কোনটাকে বলা হয়, সেটাও আমরা এই কার্টেজিয়ান প্রোডাক্ট থেকে কিন্তু শিখে নেব। আর তারপর নাম্বার অফ সাবসেট অফ এ সেট, এই বিষয়টাও আমি সেটে আলোচনা করেছি। অর্থাৎ একটা সেটে কিছু এলিমেন্টস থাকবে, তার কতগুলো সাবসেট হতে পারে, এই বিষয়টা কিন্তু আমাদের রিলেশন চ্যাপ্টারে প্রয়োজন। তো এখানে যেই বিষয়টা একদম নতুন সেটে ছিল না সেটা হচ্ছে কার্টেজিয়ান প্রোডাক্ট অফ টু সেট। এই প্রপার্টিটা দিয়ে আমি শুরু করছি। সেটটা কিন্তু তোমরা দেখে নিও, আর অবশ্যই কেমন লাগছে কমেন্ট করে জানিও, এবং আরও কোনো চ্যাপ্টারে যদি তোমাদের ভিডিও লাগে সেটাও জানিও, আমি যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা শিখব কার্টেজিয়ান প্রোডাক্ট অফ টু সেটস। এবার সাপোজ লেট আস কনসিডার এ সেট এ ইকুয়াল টু 2, 3। এর মধ্যে কটা এলিমেন্ট রয়েছে? দুটো এলিমেন্ট রয়েছে, এবং একটা বি সেট নিলাম, তার মধ্যে এলিমেন্ট ধরলাম 4, 5, 6, তিনটে এলিমেন্ট রয়েছে। এবার এ ক্রস বি ব্যাপারটা কি? এ ক্রস বি যদি ডেফিনেশন আমরা দেখি, এ ক্রস বি এর কি রেজাল্ট হবে তার জন্য আমরা ডেফিনেশনটা একবার বলে দিচ্ছি, সুবিধা হবে। তাহলে আমাদের এ ক্রস বি ইকুয়াল টু ডেফিনেশন যেটা আছে x, y, অর্থাৎ 2 ডাইমেনশনাল স্পেসে যেমন পয়েন্ট আমাদের হয় সেরকম একটা পয়েন্টের মতো আসবে অর্ডার পেয়ার, এটাকেই বলা হয় অর্ডার পেয়ার। অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুটো ভ্যালু থাকবে কমা দিয়ে, অর্ডার পেয়ার such that x belongs to a এবং y belongs to b। এটা কিন্তু কার্টেজীয় যে গুণফল আছে তার রেজাল্ট, ঠিক আছে? তো এইভাবে যদি আমরা দেখি, অর্থাৎ যতগুলো XY কম্বিনেশন নেওয়া সম্ভব আমরা নেব, যেখানে এক্সটা এ সেট থেকে নেব এবং ওয়াইটা বি সেট থেকে নেব। তাহলে আমরা এখানে রেজাল্ট কি পাচ্ছি দেখে নাও। এখানে রেজাল্ট যেমন প্রথম রেজাল্ট যেটা আসবে, নর্মালি আমরা সহজে যদি বলি ব্যাপারটা তাহলে হবে যে এ কোন সেটটা আগে আছে দেখে নেব। দুটো সেটের মধ্যে এ সেটটা আগে রয়েছে এবং বি সেট পরে রয়েছে, তো এখানে যত এলিমেন্ট হবে এ সেটের এলিমেন্টগুলো আগে নেব কমা দিয়ে বি সেটের এলিমেন্ট। কি কি কম্বিনেশন হতে পারে? সাপোজ 2 দিয়ে যদি শুরু করি, 2, 4 একটা হতে পারে, তারপরে 2 দিয়ে 2, 5, যেমন আমরা ব্র্যাকেটের গুণ করতাম এই ব্যাপারটাই। আরেকটা হবে 2, 6, সিমিলারলি 3, 4, 3, 5 অ্যান্ড 3, 6। এখানে কটা এলিমেন্ট দেখতে পাচ্ছি? এলিমেন্ট হচ্ছে 1, 2, 3, 4, 5, 6টা এলিমেন্ট। এটা কিন্তু সহজেই বোঝা যায় যে কটা এলিমেন্ট হবে, এই ব্যাপারটা আমরা সহজেই বলে দিতে পারি যে এ সেটে কটা এলিমেন্ট আছে দেখব। এ সেটে এলিমেন্ট সংখ্যা 2টো এবং বি সেটে এলিমেন্ট সংখ্যা 3টে, অর্থাৎ এ ক্রস বি সেটে এলিমেন্টের সংখ্যা হবে 2 × 3, অর্থাৎ 6। এ ক্রস বি সেট এটা একটা সেট, ঠিক আছে? এখানে এলিমেন্টের সংখ্যা হচ্ছে 1, 2, এভাবে 6টা এলিমেন্ট আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে ডিফারেন্সটা কি এ সেটের সাথে এ ক্রস বি, অর্থাৎ নর্মালি কোনো সেটের সাথে এ সেটের ডিফারেন্সটা কি? তো এ সেটে দেখতে পাচ্ছি এলিমেন্টগুলো কোনটা, এই 2 একটা এলিমেন্ট, 3 একটা এলিমেন্ট, কিন্তু এ ক্রস বিতে এটা মনে রাখতে হবে এখানে অর্ডার পেয়ারগুলোই এক একটা এলিমেন্ট, এটা অর্ডার পেয়ার। এই ধরনের যদি কিছু এলিমেন্ট থাকে এগুলোকে অর্ডার পেয়ার বলা হয়। দুটো এলিমেন্টকে কমা দিয়ে রাখা আছে, এটা একটা এলিমেন্ট তৈরি হয়েছে এ ক্রস বি সেটের, এটাকে অর্ডার পেয়ার বলা হয়। যে লিখেছি এখানে অর্ডার পেয়ার, এটা একটা অর্ডার পেয়ার, এটা একটা অর্ডার পেয়ার, এটা একটা অর্ডার পেয়ার, এভাবে মোট 6টা অর্ডার পেয়ার রয়েছে, অর্থাৎ এ ক্রস বিতে 6টা এলিমেন্ট রয়েছে। রিলেশনের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আমাদের জানতে হবে যে কার্টেজীয় গুণফলটা কিভাবে হচ্ছে। তাহলে এখান থেকে একটা আমরা নোট ডাউন করে একটা বিষয় রেখে দিতে পারি যেটা আমাদের একটু পরে কাজে লাগবে রিলেশন যখন আমরা শুরু করব সেটা হচ্ছে যে এ সেটে এলিমেন্ট সংখ্যা যদি এ সেটে উপাদান সংখ্যা समान एम बी सेटे उपादान संख्या समान एन ए दुटी यदि देया थाके तबे ए क्रॉस बी ते उपादान संख्या समान होबे एम इंटू एन এটা যেখানে উদাহরণের সাহায্যে আমরা বলেছিলাম এখানে দুটো এখানে তিনটা অর্থাৎ a ক্রস b তে 6টা উপাদান রয়েছে এটা কিন্তু খুব কাজে লাগবে একটু পরে তোমাদের অর্ডার পেয়ারটা অলরেডি বুঝিয়েছি দুটো সেটের যখন আমরা কার্টেসিয়ান গুণফল করব তখন আমরা অর্ডার পেয়ারটা পাই এবার অর্ডার পেয়ারের উপর এই ধরনের প্রবলেম দেখলাম রয়েছে সেজন্য একটা আমি করে দিচ্ছি দুটো একটা অর্ডার পেয়ার যদি সমানের পরে আরেকটা অর্ডার পেয়ার থাকে তাহলে আমাদের কিন্তু করেসপন্ডিং এলিমেন্টগুলো সমান হবে অর্থাৎ প্রথমের এলিমেন্টগুলোর প্রথমের সাথে প্রথমটা সমান দ্বিতীয়র সাথে দ্বিতীয়টা সমান হবে এই ধরনের প্রবলেম দেখলাম একটা রয়েছে সেজন্য সলভ করে দিচ্ছি तो এখানে কি হবে 2x + 3y = 5 সেকেন্ডটা হবে 4x - y = 3 এখান থেকে ভ্যালু ক্যালকুলেট করতে পারে এখান থেকে অ্যাকচুয়ালি x এবং y এর ভ্যালু নির্ণয় করতে পারে তাহলে এটাকে আমরা 3 দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে 12x - 3y = 9 জাস্ট এলিমিনেশন মেথড লাগাচ্ছি 14x = 14 x = হবে 1 এবং x এর ভ্যালু যদি এখানে বসিয়ে দেই 4 minus y equal to 3 তাহলে y equal to 1 অর্থাৎ x এর ভ্যালু পেলাম 1 y এর ভ্যালু 1 এভাবে কিন্তু x y ক্যালকুলেট করতে পারি যদি অর্ডার পেয়ার এইভাবে প্রবলেম দেয়া থাকে এরপরে যে বিষয়টা জানতে হবে নাম্বার অফ সাবসেট অফ এ সেট কোন একটা সেট দেয়া থাকলে তার কতগুলো সাবসেট হতে পারে সেটা আমরা অলরেডি সেট চ্যাপ্টারে আলোচনা করেছিলাম কতগুলো সাবসেট হবে তবুও আরেকবার বলে দিচ্ছি সাপোজ এই একটা সেট রয়েছে তার মধ্যে যদি 1 2 3 এই তিনটে এলিমেন্ট থাকে তার কতগুলো সাবসেট হতে পারে দেখছি আমরা একটা 1 হতে পারে 2 হতে পারে 3 হতে পারে তারপর 1 2 হতে পারে 1 3 2 3 1 2 3 পুরো সেটটা একটা নিজের সাবসেট হতে পারে এবং 5 কে বলা হয় সবার সাবসেট তো এখানে দেখতে পাচ্ছি কতগুলো সাবসেট আছে সাবসেটস অফ এ ए सेटर सबसेट कतगुलो होच्छे एखाने आमरा यदि काउंट करे नी देखते पाबो 1 2 3 4 5 6 7 8 अर्थात ए सेटर मध्ये यदि तीनटे उपादान थाके तार सबसेट होच्छे 8 এটা কিন্তু একটা সূত্র ধরে হয় সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n এই সূত্র ধরে নাম্বার অফ সাবসেটের সূত্র হচ্ছে কতগুলো সাবসেট থাকবে তার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n যদি কোন একটা সেটে n সংখ্যক উপাদান থাকে তার সাবসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n এখানে যেমন তিনটে উপাদান ছিল 1 2 3 তিনটে উপাদান ছিল সেজন্য তার সাবসেটের উপাদান সংখ্যা হয়েছে 2 টু দি পাওয়ার 3 n এর জায়গায় 3 হবে সমান 8টা হয়েছে এখানে যদি 4টা এলিমেন্ট থাকতো সাপোজ একটা সেট নিচ্ছে b সেট a b c d দেখতে পাচ্ছি 4টা উপাদান রয়েছে तो एर सबसेटर संख्या होबे नम्बर अफ सबसेट अफ बी इक्वल टू होबे 2 टू दि पावर चारटे उपादान जेहेतु रयेछे 2 टू दि पावर 4 दैट इज 16 এটা কিন্তু সম্বন্ধের ক্ষেত্রে খুব কাজে লাগবে যখন আমি সম্বন্ধটা শুরু করব তোমরা কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই এবার আমরা সম্বন্ধ ব্যাপারটাতে ঢুকছি তো সম্বন্ধ মানে কি এমনি নরমালি আমরা রিলেশন বা সম্বন্ধ বলতে বুঝি একজনের সাথে অন্যজনের এখানে কিন্তু এখানে অঙ্কের ক্ষেত্রে একটা সেটের এলিমেন্টের সাথে অন্য সেটের এলিমেন্টের সম্বন্ধকে বোঝানো হয় যেমন এ থেকে বি তে সম্বন্ধ এইভাবে পড়া হয় এ থেকে বি তে সম্বন্ধ দুই রকমের হয় এটা একটা টাইপের হয় আরেকটা টাইপের হয় ए सेटर ऊपर सम्बन्ध ये दो रकमेर सम्बन्ध आमादेर हय एबार ए थेके बी ते सम्बन्ध माने ए एकटा सेट तार मध्ये किछु एलिमेंट्स थाकबे बी एकटा सेट तार मध्ये किछु एलिमेंट्स थाकबे এবার ওই এলিমেন্টস এ সেটের এলিমেন্টের সাথে বি সেটের এলিমেন্ট কোন সম্বন্ধের সাহায্যে বা রিলেশনের সাহায্যে যুক্ত আছে সেটা আমাদের জানতে হবে অনেক রকম সম্বন্ধ হতে পারে রিলেশন হতে পারে সেটা বিভিন্ন শর্তের সাপেক্ষে আসবে সেটা আস্তে আস্তে আমি ইলাস্ট্রেট করছি উদাহরণ দিয়ে তোমরা দেখতে থাকো আশা করি পুরোটাই বুঝতে পারবে এবার a থেকে b তে যখন সম্বন্ধ বলা থাকবে আমরা প্রথমত ফার্স্ট কেসটা নিয়ে আলোচনা করছি a থেকে b তে সম্বন্ধ এই ক্ষেত্রে हमारे सपोज एक सेट आमरा ए कन्सिडार करछि जेटा आमी प्रथमे धरेछिलाम 2 3 B 4 5 6 एबार प्रथमेई ব্যাপারটা ए थेके बी ते सम्बन्ध जखोनी बला थाकबे संगे संगे आमादेर एकटा ब्यापार करे निते होबे सेटा होच्छे ए एबं बी एर कार्टेजियन प्रोडक्टटा क्यालकुलेट करते होबे अर्थात आमादेर क्यालकुलेट जेटा करते होबे एखाने ए क्रॉस बी प्रथमे एटा क्यालकुलेट करे निते होबे जेई सेटटा प्रथमे थाकबे आमाके देखे निते होबे कोन सेट थेके शुरू होच्छे एबं कोन सेटे सम्बन्धटा होच्छे एखाने ए थेके बी ओइजন্য এটা प्रथमे ठीक आछे तो এটা प्रथमे दिले गुणफलটা আমরা দেখেছিলাম এটা a क्रॉस b এর রেজাল্ট ছিল। এবার সম্বন্ধ মানে কি সম্বন্ধ অনেক রকমের হতে পারে তার মধ্যে একটা সম্বন্ধ আমি যেমন ডিফাইন করছি সাপোজ একটা a থেকে b তে একটা সম্বন্ধ আমি ডিফাইন করছি r ইকুয়াল টু এখানে দিলাম 2 4 3, 5 এটা একটা সম্বন্ধ a থেকে b সেটে কেমন সম্বন্ধ যেখানে a সেটের 2 যে এলিমেন্টটা রয়েছে তার সাথে b সেটের 4 এর একটা সম্বন্ধ রয়েছে এবং a সেটের 3 যে এলিমেন্টটা রয়েছে তার সাথে b সেটের 5 যে এলিমেন্ট রয়েছে তার একটা সম্বন্ধ রয়েছে সেটা নিয়ে আমাদের আর সম্বন্ধটা তৈরি হয়েছে রিলেশন আর রিলেশনের জন্য ক্যাপিটাল লেটারে এটা আর দিয়ে সম্বন্ধগুলোকে সূচিত করা হয় এবার বিষয়টা হচ্ছে আমি কি এটা কোথা থেকে পেলাম কিভাবে লিখে দিলাম সেটা শর্ত আছে বিভিন্ন শর্ত থেকে আসবে আমি সাপোজ প্রথমে একটা উদাহরণ দিয়েছি তারপরে শর্ত থেকে অঙ্ক যখন করব তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে তাহলে এখানে দেখতে পাচ্ছি আর একটা আমি সম্বন্ধ করেছি আর কি কোনো তাহলে এখানে সম্বন্ধ হবে না এ থেকে বি সেটে কোনো কি সম্বন্ধ হবে না একটা প্রশ্ন থাকছে তো বা কতগুলো সম্বন্ধ এভাবে আমি করতে পারবো র্যান্ডমলি সাপোজ এটা r1 ধরে নেছি প্রথম r2 আরেকটা নেছি নরমালি r দিয়ে লেখা হয় এখানে অনেকগুলো লিখবো বলে r1 r2 এভাবে লিখছি r2 একটা সম্বন্ধ নিলাম সাপোজ 2 6 3 6 এই একটা সম্বন্ধ নিতে পারি এবার এইভাবে আমি কিন্তু এভাবেও সম্বন্ধ নিতে পারি r3 একটা এলিমেন্ট নিয়ে নিলাম 3 5 এটাও একটা সম্বন্ধ অর্থাৎ ব্যাপারটা কি হচ্ছে এখানে যদি আমি এটা ব্যাপারটাকে জিস্ট করি অর্থাৎ a ক্রস b তো একটা সেট এটা নিজে একটা সেট এর উপসেটগুলোই হচ্ছে এক একটা সম্বন্ধ অর্থাৎ a ক্রস b সেটের প্রতিটি উপসেটই হলো প্রতিটি উপসেট হলো a থেকে बी ते एकटी सम्बन्ध এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় ঢোকাতে হবে যে a क्रॉस b এ 6টা এলিমেন্ট আছে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6টা এলিমেন্ট রয়েছে এবং এখান থেকে যে উপসেটগুলো আমরা তুলতে পারবো একটু আগে উপসেটের ব্যাপারটা আমি বলেছিলাম যে উপসেটগুলো আমি তুলতে পারবো সেগুলাই হচ্ছে এক একটা a থেকে b সেটে সম্বন্ধ হবে তো কতগুলো উপসেট হতে পারে এইভাবে এখানে যেমন একটা উপসেটে আমি এই দুটো তুলেছি একটা উপসেটে 2 6 আর 3 6 2 6 আর 3 6 তুলেছি একটাতে শুধু 3 5 তুলে নিয়েছি এইভাবে কতগুলো উপসেট হতে পারে তার ধারণা একটু আগে আমি দিয়েছি সেটা হচ্ছে যে এই ধারণাটা 2 to the power n এতগুলো উপসেট হতে পারে অর্থাৎ এখানে কটা এলিমেন্ট রয়েছে মোট এখানে 6টা এলিমেন্ট রয়েছে এই সেটটার মধ্যে 6টা এলিমেন্ট রয়েছে এর কতগুলো উপসেট হতে পারে উপসেট সংখ্যা সমান কতগুলো হবে 2 to the power n সূত্রটা 2 to the power 6 অর্থাৎ 64 খানা ওইভাবে যেমন আমি r1 r2 r3 করেছিলাম এরকম আর 64 পর্যন্ত এতগুলো উপসেট তৈরি করা যাবে অর্থাৎ উপসেটের সংখ্যাই হচ্ছে আমি বলেছি এক একটা সম্বন্ধ অতএব মোট সম্বন্ধের সংখ্যা হবে 64টি ঠিক আছে এটা এবারে একটু আমি জিস্ট করে বলতে পারি এই বিষয়টা 64টাকে একটু অন্যরকম ভাবে যদি লিখি এখানে সমান 64টা অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে 2 to the power 6 এবার এটাকে আমি যদি ভেঙে লিখে দিই 6টা অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছিল এই 6টা অ্যাকচুয়ালি a তে দুটো এলিমেন্ট ছিল b তে তিনটা এলিমেন্ট ছিল সেই জন্য এখানে আমাদের 6টা এলিমেন্ট তৈরি হয়েছিল আর আমাদের সূত্রে উপসেটের সংখ্যা হবে বা সম্বন্ধের সংখ্যা হবে 2 to the power 6 রয়েছে তাহলে আমরা যদি প্রথমে এই দুটো দেয়া থাকে জাস্ট a দেয়া রয়েছে b দেয়া রয়েছে এখান থেকে আমরা উপসেটের বা রিলেশনের সংখ্যা সম্বন্ধের সংখ্যা পেয়ে যাব 2 to the power 6 বা 2 to the power প্রথম সেটে উপাদান a সেটে উপাদান 2টি b সেটে 3টি সরাসরি আমরা লিখে দিতে পারবো এই ব্যাপারগুলো যদি আমাদের নাও থাকে সাপোজ a এবং b এর মান দেয়া রয়েছে শুধুমাত্র ए एवं बी देওয়া রয়েছে তাতে মোট সম্বন্ধের সংখ্যা হবে বলে দিতে পারি 2 টু দি পাওয়ার 2 ইনটু প্রথম সেট এলিমেন্ট ইনটু দ্বিতীয় সেট এলিমেন্ট অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 ইনটু 3 2 টু দি পাওয়ার 6 অর্থাাৎ 64টি। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখান থেকে আমি একটু আলোচনা করে দিচ্ছি থিওরিটিক্যালি, কারণ এই ধরনের প্রবলেম কিন্তু এমসিকিউ ক্লাস 11 এবং 12 বোথ ক্লাসে কিন্তু আসে। সেটা হচ্ছে যে এখানে আমি উপরে যেটা লিখে রেখেছি, এ সেটে উপাদানের সংখ্যা কত, এ সেট একটা সেট তাতে উপাদানের সংখ্যা এম এবং বি একটা সেট তাতে উপাদানের সংখ্যা এন, তাহলে এ ক্রস বিতে উপাদানের সংখ্যা হবে এম ইন্টু এন। অতএব এ থেকে বিতে মোট সম্বন্ধের সংখ্যা সমান হবে 2 টু দি পাওয়ার m ইন্টু এন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা থিওরি বলতে পারো বা শর্ট কোশ্চেন এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। তার মানে দেখতে পাচ্ছি এতে m সংখ্যক উপাদান আর বিতে n সংখ্যক উপাদান ছিল, তাহলে a ক্রস বিতে m ইন্টু n সংখ্যক উপাদান হবে এবং ওই a ক্রস b এর উপসেট সংখ্যাই হবে মোট সম্বন্ধের সংখ্যা। তার মানে মোট সম্বন্ধ হবে আর উপসেটের সংখ্যা সূত্র আমরা জানি 2 টু দি পাওয়ার m ইন্টু n। 2 টু দি পাওয়ার n সূত্র নর্মালি হয়, এখানে মোট যেহেতু a ক্রস বিতে উপাদান সংখ্যা রয়েছে m ইন্টু n সেই জন্য 2 টু দি পাওয়ার m ইন্টু n। এটা কিন্তু মোট সম্বন্ধের সংখ্যা হবে a থেকে b তে। এটা ভালো করে তোমরা রেডি করে নাও। আমি প্রথম পার্টটা অলরেডি আলোচনা করে দিলাম। a থেকে b সেটের সম্বন্ধ যখন হবে তখন কি করব আমরা, তখন জাস্ট a ক্রস b আমাদের প্রথমে ক্যালকুলেট করে নিতে হবে। কোন একটা সম্বন্ধ যদি r হয়, r হবে সাবসেট অফ a ক্রস b। এবার যখন বলা থাকবে এ সেটের উপর সম্বন্ধ অর্থাৎ একটি মাত্র সেট দেয়া থাকবে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা অর্ডার পেয়ারটা তাহলে কিভাবে ক্যালকুলেট করব বা কার্টেসিয়ান গুণটা কিভাবে করব। সাপোজ দেয়া রয়েছে এরকম একটা এ রয়েছে 1 2 3, এবার বললো এ সেটের উপর একটা সম্বন্ধ, তার মানে আমাদের অ্যাকচুয়ালি করতে হবে কি এ ক্রসে যখন একটাই মাত্র সেট থাকবে তখন অর্ডার পেয়ারটা কিভাবে ক্যালকুলেট করব বা কার্টেসিয়ান গুণফলটা কিভাবে ক্যালকুলেট করব, ওই সেটটা নিজের সাথে নিজেরই গুণ হবে। সেক্ষেত্রে এলিমেন্টগুলো কত হবে, এখানে যেহেতু 3টে এলিমেন্ট রয়েছে 3টা ইন্টু 3টা মোট 9টা এলিমেন্ট হবে এবং সেই ক্ষেত্রে মোট উপসেট বা সম্বন্ধের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 9, অনেক বেশি হবে কিন্তু। তাহলে এলিমেন্টগুলো কেমন হবে 1 1 1 2 1 3 2 1। জাস্ট এইভাবে যারা বুঝতে অসুবিধা হবে তারা পাশাপাশি লিখে নিতে পারো। এ ক্রস এ ইকুয়াল টু 1 2 3 ক্রস 1 2 3। এ ক্রস এ করছি 1 2 3 ক্রস 1 2 3। ঠিক আছে, তো এলিমেন্টগুলো হবে, তারপর হবে 1 দিয়ে 3টে হয়ে গেছে, এবার 2 দিয়ে 2 1 2 2 2 3, তারপর 3 1 3 2 3 3। ঠিক আছে, এইভাবে ক্যালকুলেট আমরা করতে পারি। তার এইভাবে আমরা কার্টেসিয়ান গুণটা করে নেব, তারপর যখন শর্ত দেওয়া থাকবে সেই শর্তের উপর বেস করে আমরা রিলেশনটা ক্যালকুলেট করব। আরটা কি হবে সাবসেট অফ এ ক্রস এ, অর্থাৎ এ ক্রস এ যতগুলো এলিমেন্ট হচ্ছে সেখান থেকে কোনো সাবসেট তুলে আমরা শর্তের সাপেক্ষে সম্বন্ধ তৈরি করব। এবার আমি এই উদাহরণটার সাহায্যে রিলেশনের আরও কিছু প্রপার্টি আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। আরও কিছু ধর্ম রয়েছে এবং যেগুলো অঙ্কগুলো মোটামুটি 11-12 তোমাদের আসে সেই ধরনের কিছু প্রবলেম আলোচনা করব। তার আগে বেসিক আইডিয়াটা আরও কিছু যে রয়েছে প্রপার্টি সেগুলো দিয়ে দিচ্ছি। তো এ বি রয়েছে একটা সেট, এ এর মধ্যে 2 3 রয়েছে, বি এর মধ্যে 4 5 6 রয়েছে। তো 2টো এলিমেন্ট রয়েছে, এখানে 3টে এলিমেন্ট রয়েছে এবং এ থেকে বিতে একটা সম্বন্ধ আমাদের ডিফাইন করতে হবে। তার আগে এ ক্রস বিটা আমরা ক্যালকুলেট করে রেখে দিচ্ছি। এ ক্রস বি ইকুয়াল টু হবে 2 4 2 5 2 6 3 4 3 5 3 6, মোট 6টা এলিমেন্ট হবে কারণ এখানে 2টো এখানে 3টে এলিমেন্ট রয়েছে এবং এ ক্রস বিতে যতগুলো উপসেট আছে সাবসেট যতগুলো হবে মোট সম্বন্ধের সংখ্যা, সাবসেট সংখ্যা ইকুয়াল টু সম্বন্ধ সংখ্যা। এটা আমি বললাম এটা হবে 2 টু দি পাওয়ার 6 বা 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3, এটা অলরেডি বলেছি আরেকবার বলে দিলাম। এবার একটা উদাহরণ তুলে নিচ্ছি। সাপোজ একটা সাবসেট আমি তুলে নিলাম যেটা সম্বন্ধ আমরা বলতেই পারি, সেটা হচ্ছে 2 5 3 6। এটা একটা সাবসেট হবে এ ক্রস বি এর সাবসেট একটা, তার মানে এটা একটা অবশ্যই এ থেকে বিতে সম্বন্ধ বলা যেতে পারে। এবার ক্ষেত্র পাল্লা ব্যাপারটা বলে দিই, কোনো একটা সম্বন্ধের ক্ষেত্র এবং পাল্লা হয়। ক্ষেত্র কোনটাকে বলে, ক্ষেত্র বা যেটাকে ডোমেন বলা হয়, ডোমেন এটা আর ধরছি আর অন্য ধরার দরকার নেই, একটা নিয়ে যেহেতু আলোচনা করছি। ডোমেন বা এভাবে লেখা হয় ডোম আর আর যে সম্বন্ধ রয়েছে তার ক্ষেত্র কি হবে। তার ক্ষেত্র বলতে বোঝায় এখানে যে প্রথমে যে ভ্যালুগুলো থাকবে এক্স এর যে ভ্যালুগুলো থাকবে, তার মানে এখানে রয়েছে 2 আর 3 ক্ষেত্র। এটা হলো পাল্লা বা প্রসার, রেঞ্জ বলা হয় যেটাকে, রেঞ্জ অফ আর। আর রিলেশনের রেঞ্জ কি হবে? রেঞ্জ বলতে পরে যে এলিমেন্টগুলো ওয়াই এর যে মান যতগুলো এখানে যে ওয়াইগুলো থাকবে, অর্থাৎ যে কোঅর্ডিনেটের মতো রয়েছে যে শেষেরটা থাকবে সেটা 5 আর 6। তাহলে ক্ষেত্রফাল্লা আমরা কোনো সম্বন্ধ দেওয়া থাকলে তার ক্ষেত্রফাল্লা খুব সহজে আমরা ক্যালকুলেট করে নিতে পারি। প্রথমেরগুলোকে যদি একটা সেটের মধ্যে রেখে দিই সেটা হবে ক্ষেত্র, এবং শেষেরগুলো অর্ডার পেয়ারের শেষেরগুলোকে যদি সেটের মধ্যে রেখে দিই সেটা হবে পাল্লা বা প্রসার বা রেঞ্জ যেটাকে বলা হয়। এবারে আছে বিপরীত সম্বন্ধ। বিপরীত সম্বন্ধ এটা আর ইনভার্স বলা হয়। আর ইনভার্স কি হয়? জাস্ট আর এর যে অর্ডার পেয়ার রয়েছে অর্ডার পেয়ারগুলোকে উল্টে দেবো, এক্স এর জায়গাতে ওয়াই, ওয়াই এর জায়গাতে এক্স হয়ে যাবে। তাহলে ফার্স্ট এলিমেন্ট হবে 5, 2, সেকেন্ড এলিমেন্ট 6, 3। এবার এর আমরা ক্ষেত্র পাল্লা ক্যালকুলেট করতে পারি। ক্ষেত্র কত হবে? ডোমেন অফ আর ইনভার্স সমান হবে, দেখো প্রথমে 5 আর 6, প্রথমের এলিমেন্টগুলো নিতে হয় 5, 6। এখান থেকে একটা থিওরি হয় যে আর ইনভার্সের যেগুলো ক্ষেত্র হবে সেগুলো একটু খেয়াল করে দেখো। আর এর পাল্লা উল্টে দিয়েছি তো এর ক্ষেত্রটা এর পাল্লা হয়ে যাবে, এটাকে বলা হয় রেঞ্জ অফ আর। সিমিলারলি রেঞ্জ অফ আর ইনভার্স যদি করা হয় এটা হবে ডোমেন অফ আর। এই থিওরিগুলো মোটামুটি এমসিকিউ হিসাবে তোমাদের আসতে পারে। এবার একটা উদাহরণ ধরে নিচ্ছি আমরা, তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে যে আরটা কিভাবে তৈরি হচ্ছে। একটা উদাহরণ থেকে এতক্ষণ আমি যেগুলো করছিলাম সেগুলো আমি নিজের ইচ্ছে মতো র্যান্ডামলি একটা রিলেশন তৈরি করেছিলাম। এবার শর্তের সাপেক্ষে আমরা কিভাবে সম্বন্ধ তৈরি করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে একটা সম্বন্ধ দেওয়া রয়েছে আর, অবশ্যই কোন সেটের উপর, এন সেটের উপর একটা সম্বন্ধ, মধ্যে কোন এলিমেন্টগুলো থাকবে, এক্স ওয়াইগুলো থাকবে, যেখানে 2x একটা শর্ত রয়েছে, এটা 2x + 3y = 20 হবে, এবং এক্স এবং ওয়াইটা অবশ্যই বিলংস টু ন্যাচারাল নাম্বার থেকে নিতে হবে। এক্স ওয়াইটা ন্যাচারাল নাম্বার থেকে, স্বাভাবিক সংখ্যা থেকে নিতে হবে। তো এখানে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? তো প্রথমে আর এর মধ্যে যে অর্ডার পেয়ারগুলো থাকবে সেগুলো আমাদের ক্যালকুলেট করার চেষ্টা করতে হবে। তো এইটা হচ্ছে যে শর্ত আমাদের, এবং এক্স ওয়াইটা অবশ্যই স্বাভাবিক সংখ্যা হবে, অর্থাৎ 1, 2, 3, 4 এরকম সংখ্যা হতে হবে। তাহলে 2x + 3y = 20, এই ধরনের ক্যালকুলেশন আমরা ক্লাস 9-10-এ করেছি অলরেডি, যেখানে আমরা সেই ছক করে ভ্যালু ক্যালকুলেট করতাম পয়েন্ট বসানোর জন্য। কার্টেজিয়ান গ্রাফ পেপারে ছক করে ভ্যালু বসাতাম, সেভাবে করে নেব। এটা হবে 20 - 2x / 3। এবার কি কি পয়েন্ট আসতো সেখানে এইভাবে করতাম, এক্স ওয়াইয়ের প্লটিং করতাম এক্স ওয়াইয়ের। এখানে জাস্ট এইভাবে না করে প্রথমেরটা এক্স নেব, শেষেরটা ওয়াই, এভাবে করলেও হবে। তো প্রথমে যদি এক্সের ভ্যালু 1 নেই, 1 নিলে কি হবে দেখো, 1 নিলে কি হবে, এটা উপরে থাকবে x 2 × 1 অর্থাৎ 2, 20 - 2, 18, আর নিচে 3 রয়েছে 6 হচ্ছে, 6 তো ন্যাচারাল নাম্বার, ওয়াইটা তার মানে ন্যাচারাল নাম্বার হচ্ছে, নেওয়া যাবে 1, 6। এরপরে দেখো কি নেওয়া যাবে, 2 নিলে এখানে যদি এক্সের জায়গায় 2 নিই আমরা, 4 হবে, তাহলে 16 হবে, 3 দিয়ে ভাগ যাচ্ছে না, অর্থাৎ ভগ্নাংশ হলে তো হবে না, ওয়াইটাকেও আমাদের স্বাভাবিক সংখ্যাই হতে হবে, ওয়াই বিলংস টু এখানে ইন রয়েছে। তারপর 3 যদি নেই, 3 × 2 = 6, 14 হবে, সেটাও হচ্ছে না। 4 নিলে 4 × 2 = 8, এটা থাকবে তাহলে 12 তো আমাদের হবে, তার মানে 4 নিলে আমাদের থাকছে 4, 4, 4 একটা পয়েন্ট হবে আলটিমেটলি। এখানে প্রথমেরটা এক্স এবং শেষেরটা ওয়াই, প্রতিটা পয়েন্টের প্রথমটা এক্স শেষেরটা ওয়াই, প্রতিটা অর্ডার পেয়ারের। তারপর আমরা 4 নিলাম, এবারে 5 নিলে হবে না, 10 হয়ে যাবে, 6 নিলে এটা 12 হবে, অর্থাৎ 8 থাকবে, হবে না। 7 যদি নেই, 7 × 2 = 14, 7 যদি আমরা নিই 14, 20 থেকে 14, এটা হচ্ছে যে 6 থাকছে 2। তাহলে যে অর্ডার পেয়ারে যে ভ্যালুগুলো আসবে সেটা 1, 6, 4, 4 এবং 7, 2 আসছে। তার মানে এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সেটগুলো অর্থাৎ রিলেশনগুলো, সেটের রিলেশনগুলো এইভাবে আমাদের ডিফাইন করতে হয়। এই ধরনের প্রবলেম খুব ইম্পর্টেন্ট, তোমাদের দেখতে পাবে অনুশীলনীতে প্রচুর প্রবলেম রয়েছে, তোমরা সলভ করো। কোথাও যদি প্রবলেম হয় আমাকে অবশ্যই জানিও। এবার এখানে যদি রেঞ্জ এবং ডোমেন চাই, ডোমেন অর্থাৎ ক্ষেত্র, ডোমেন অফ আর কত হবে, জাস্ট 1, 4, 7, and range of r শেষের গুলো হবে 6, 4 আর 2। 147 হচ্ছে ডোমেন অর্থাৎ প্রথমের ভ্যালুগুলো 147 এবং রেঞ্জ বলা হয় শেষের ভ্যালুগুলো 642 এবং যদি আর ইনভার্স চাই অর্থাৎ বিপরীত সম্বন্ধ আর সম্বন্ধের যদি চাই জাস্ট এই অর্ডার পেয়ারগুলোকে উল্টে দিলেই হবে কত হবে 6144 এটা হবে 27 এগুলো হবে মোটামুটি সম্বন্ধের যে প্রথম চ্যাপ্টার থেকে যে টাইপগুলো আছে বেসিক্যালি তোমাদের ক্লাস 11 এ এগুলোই রয়েছে আর একটা দুটো ডেফিনিশন রয়েছে আমি আরেকটা খুব শীঘ্রই ভিডিও বানাবো সেখানে বাকি পার্টগুলো করে দেব অবশ্যই এবং ক্লাস 12 এর জন্য আরো একটু বেশি পার্ট রয়েছে তার জন্য ভিডিও বানিয়ে দেব খুব শীঘ্রই তোমরা দেখতে থাকো অবশ্যই এবং কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও এবং কোনো বিষয়ে যদি আরো ভিডিও লাগে সেটাও জানিও থ্যাংক ইউ।